দুনিয়ার বান্দারা ও দুনিয়ার মানুষেরা আল্লাহর হুকুম যদি আল্লাহ রেখেছে ওই বাগানে তুমি যাবে আর জান্নাতের মাল উপভোগ করবে আঙ্গুর উপভোগ করবে সে ফল উপভোগ করবে যখন যেটা চাইবে রবুল আল ওই নিয়ামতটুকু তখনই তোমার আমার সামনে এনে দেবে মনে মনে করার আগে তুমি পেয়ে যাবে দুনিয়ার বান্দার এত না করে মসজিদে আসুন সালাত আদায় করুন ইমাম সাহেব যখন ডাকছে ভাই আসুন একটু রুকুতে যাবেন কি পড়বেন একটু শুনুন যেন খবরদার এরকম বলবেন না ও মোয়াজ্জেম সাহেব ইমাম সাহেবকে বলে দিন যেন আমার না ডাকে ফুরফুরা শরীফ থেকে বড় বড় পিসে কবরের ধারে নিয়ে চলে গেলেন কবরের জানাজা পড় জানা যা আদাই হবে আর কবরে কি করে আপনার দেবে খুচুর এসে আপনার জানা যা করার পর কবরে কবরের দেবার পর কবর গোসল দেবে দুটো ভাত দোয়া করবে আল্লাহ আমার চাচি চাচিজ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আল্লাহ আল্লাহ আমার না নাজাদ দাও আল্লাহ বলে আমার বান্দা তুই দোয়া করছিস কর তুই তো কিছু কিছু জানিস না না ও সারা যেমন আমার করে আমি আল্লাহ একবার ওকে ঢোকা দুটো হাত দিয়ে ওরে একবার কবর ইদিকার উদিক করে দেবে আমি আল্লাহ ওটা কিছু আর রিহাই নিতে পারবো না আমি আল্লাহ যখন আমার হুকুম মানবে না কবর ওকে ছাড়বে না জাহান ওকে ছাড়বে না জাহান্নামে নামে ওকে যেতে হবে তাই জাহান নাম থেকে যদি বাঁচতে হয় সলা তাদাই করতে হয় ইমাম সাহেব যদি ডাকে ভাই রুকুর দু শিখে যাও একবার জন এমন বলেন না মহাজে ওকে বলে দেন জানুয়ার না বলে বুঝতে পারছেন তো নাকি তালকানার মতন বসতে থাকলে হবে না যদি বুঝতে না পারেন সাহেব টপিক চেঞ্জ করুন বলে দেবো বুঝতে পারছেন সবাই বলেন বুঝতে পারছেন জোর করে বলেন রসুল আমার দয়ার নবী বিশ্ব নবী মায়ার নবী নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে নবী চলে গেলেন রোকানার কাছে লড়াই করলেন ইসলাম পরিপূর্ণ করছে রোকানা মানলেন না নবী আমার মনটা খারাপ করে ফিরলারে লড়াই করলাম এতো কিছু বললাম বলার পরেও রোকানা বলল কিন্তু রোকানা ইসলাম গ্রহণ করলো না আহ এই রকম কষ্ট করেছেন আমার হাবি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদির জানাজা পড়তে গেলেন একটা ইহুদির জানাজা কেন কেননা সেই ছেলে ইমান ছিল আল্লাহ আমার থেকে বেশি জানেন ওই ভালোবাসে বললেই আপনারা বুঝে যাবেন মানে মেলা বক্তার অশ্বনা তো মানে বক্তাদের থেকে শ্রোতা বেশি আলেম কিন্তু ঠিক বলছি না ভুল বলছি ঠিক না ফুরফুরায় ঘাট একটা আর মেলা সব গদিয়া আছে কিন্তু মেন ঘাট আলু মজাদেদা জামান আলাহর দাদা হুজুর পিরকিউল্লা আহামাদুল্লা তো আলেম মেলা ও শুনেছেন মেলা কিন্তু ঘাট আমার মোহাম্মদ রসুল সল্লহ আলু সাল্লাম জোরে বলুন আর একটু জোরে হবে না দেয় নবী রাসূল আমার চলে যাচ্ছে ওই ছেলেটা নবী ইমান এনেছে

তাহ বললেন দেখো ও ব্যাপারে কিছু বলতে পারবো না আব্বা অসুস্থ আমার অসুস্থার যা যা পড়াতে হবে আপনার কারণ আমি আমি আপনাকে বেশি ভালোবাসি আর আমার আব্বা কষ্ট করে আমার লালন পালন করেছে এর জন্য আব্বাকে আমি বড় ভালোবাসি রসুল সাহাবার জন্যে মহাব্বতে বললেন ঠিক আছে বাবা তাই হবে লিআয়া রাসুল রাসুল তাই নয় আপনার গায়ের জুব্বা মোবারকটা আবার আব্বাদ দিতে হবে যেন কবরে আসাব না হয় আচ্ছা জুব্বা মোবারক যদি নবী পাক দিয়ে দেয় যে ইমান আনিনি তার কবর ছাড়বে তা আপনি নামাজ পড়বেন না ফুরফুরার দরবার শরীফ থেকে পেশাবদেরকে আনবেন কবরে রেহাই পাবেন তো পাশের ঘরে মা বসে আছে ভাত পৌঁছায়নি কিন্তু আর হুজুর বসে আছে পাশের ঘরে প্লেটে ভাত করলো হালুয়া খোপ্তা করমা হাবি জাবি ডাল চিংড়ি খুলে হুজুর খেয়ে কষ্ট করে মেহনত করে আপনার জন্য হালাল পয়সায় রেখেছে এই পাশের ঘরে তোর বুড়ি মাটা বসে রয়েছে হজুর বলছে ওটা কে গো জলসায় আসছেন দরজাতে দেখতো কে বল

সাহাব বললেন এ রাসূল আল্লাহ আব্বা যদি ইন্তিকাল হয়ে যায় আপনার জুব্বা একটা আমার আব্বার পরিয়ে দেওয়ার জন্য দিতে হবে আর একটা কথা ইয়া রাসূলুল্লাহ একটু আমার আব্বার জানাজাটা আপনাকে পরিয়ে দিতে হবে আল্লাহ রাসূল ঠিক আছে তাই

নবী আপনি যাবেন না এ জিবরি লামিন আমার হাবিবকে গিয়ে বলে এসো আমার হাবিবকে গিয়ে বলে এসো আমার হাবিব যত দোয়াই করুক না কেন আমি রা বোলা লামিন কমল করব না কাকে বললেন জিবরি লামিনকে জিবরি লামিন কাকে বললেন আমার নবীকে আমার নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নবী সেদিনের পর থেকে আর কোন ইহুদির জানাজা দায় করেননি কোন ইহুদির জানাজার পরে আহ আমার রসুল তার নবী বিশ্ব নবীর হেকমা ছিল আমার নবী তার নবী বিশ্ব নবীর বুদ্ধি ছিল আমার নবী তার নবী নবী আমার চিন্তা করা ছিল যদি ওই ওদের আমি নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল যদি আদায় করতে যায় ওই জায়গায় ইহুদিরা থাকবে ওরা জানে আমি ভন্ড ওরা জানে আমি মোহাম্মদ ভন্ড ওরা জানে মোহাম্মদ জো চো চিটিংবাস সব জানে কিন্তু আমি রসুল্লাহ আমার আল্লাহ যে ইখলাস যে বিশ্ব নবী যে হাবিব যে খেতাব যে নবী আমাকে বলে পাঠিয়েছেন এই খেতাবটা পৌঁছানোর জন্য ওরবুল আলমী আপনার কবি বিশ্ব নবী দয়ার নবী ওই উদির জানাজাটা আদায় করেছে নচে তো ইউদির জানাজা আপনার কবি কখনোই পড়তো না জোরে বলো একটু জোরে হবে না

কে তালে আমার আল্লাহর মনে কত মায়া নারা জোরে বলবেন না যদি আজকে নেবীর মনে এত দয়া মায়া হয় ইহুদিরা জানদা বিশ্বনবী পড়লেন তো আমার আল্লাহর মনে কত মায়া ওহ মোহাম্মদ

যদি স্বপ্ন থেকে থাকো তাহলে বলো সাবারা যদি স্বপ্ন দেখে থাকো তাহলে বলো রাসুল্লাহ হেবিল্লা হুজুর না স্বপ্ন দেখে আল্লাহর হাবিব তার নবী মায়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ও সাবারা আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি আজকে রাতে একটা আমি খব দেখেছি খব দেখেছি ও সাবারা এই স্বপ্নের তাবিরটা আমি করব এই স্বপ্নটাকে আমি বলবো আমার হাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ওই সময় বললেন আমি কি একটু বলবো সাবার রসুল্লাহ হাবিবাল্লাহ ঘোষ আপনি বলেন 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 স্বপ্নের তা বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন স্বপ্নটা বলেন আল্লাহ রসুল বলেন আমি একটা ফাঁকা ময়দান দিয়ে যাচ্ছি যেন দেখছি দুজন ব্যক্তি আমার একটু ধরে নিয়ে যাচ্ছে দুজন ব্যক্তির কাঁধে দিয়ে 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 কাঁধে আমি একজন বিদ্যালয় ওই জায়গায় বসে আছে আর ওই বৃদ্ধ লোকটা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু মানুষদেরকে নিয়ে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে এদিক ওদিকে তাকাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ভাই ওই যে বসে আছে বৃদ্ধ লোকটাকে আর ওইদিকে ঘুদি কে বা দিকে তাকায় হাসে আর বাম দিকে তাকায় কেন কাঁদে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে যে ডান হাসে বাম দিকে তাকালে কাঁদে কেন ইসরাফিল সালাম ওই যে লোকটি

তাহলে যার যার জায়গায় জড়ো করবেন যাওয়া শৈলী চলে যাবো কে কে নিতে চান না হাত তোলেন কে কে উঠেনি জোরে বলুন সুবাহ আল্লাহ একটু জোরে বলুন আল্লাহ আদম মালিক ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন Baby!

তলে জান্নতি জাহান্নামী নবী নিজ চোখে দেখালেন এবারে বলুন খোদার হুকুম পালন করলে যাবেন আপনি কোথায় কোথায় যাবেন খোদার হুকুম পালন করলে কোথায় যাবেন কোথায় যাবেন অধিক রাবে বাসতি বলেছে আল্লাহ যদি জান্নাত চাই দেবে জাহান্নাম আল্লাহ যদি জাহান নাম চাই তাহলে দেবে জান্নাত তাহলে আপনারা কোনটা চান আর কেউ কথা বলে আরে জোর করি বলুন না যেটা বলেন জান্নাত তো নবী আমার মুহাম্মদুর রসুল উল্লাহ কা সাল্লাল্লাহ কুমারী কিমা সাল্লাম তার নবী মায়ার নবী আমার ওই সময় নিজের চোখে দেখলেন ডানদিকে নেগুলো জান্নাদে আরে বাম দিকে নাগুলো গোল জাহান্ন আমি সাবাদ কে বলছেন বাবা আমি দেখে এসেছি আজকের যারা দিন আদায় করছে আজকে যারা সলা তাদাই করছে ভেবে রেখে দেবেন জান্নাতে যাবেন আর যদি সলা তাদাই না করেন আল্লাহকে খুলুসিয়াদের সঙ্গে যদি না মানেন বাপ মাকে খেদমত না করেন তাহলে আপনার স্থান কোথায় হবে আপনি বেছে নেবেন হুজুর যদি বলে হুজুর ক্যান্সিল চলবে না দুনিয়া মাস মানে বাপ মা বাপ মা বাপ মা আর রস দুনিয়া নেই যান আমি বলিনি আল্লাহ বলেছে ফেলা তাকুল্লা হুমা উফিন ওয়ালা তানগার হুমা ওয়া কুল্লা হুমা কওলান কারীমা কোরআন বলেছে এই বাপ মা যদি উপ শব্দ ব্যবহার করে সব শেষ আবার সলাত না আদায় করলে সব শেষ ইমাম সাহেব বলেছে সুভান রব্বিল আজিমটা শেখো ও শেখো নি শেষ এই পাঁচ ঝাড় দেখেছেন পাঁচ ঝাড় যে বাঁশের গোড়ায় পোকা লাগে তাকে কি বলে বলেন না আপনাদের কি বলে বলেন ডেবো পোকা লেগেছে ও বাঁশের আগা কি হয় আগাপচা শুকলা হয়তো তো আপনি যদি ইবাদত না করেন ওই শুকনা বাঁশের মতো কবরে যাবেন আপনার গোড়া থাকবে না গা থাকবে না কানার কালা এসে আপনার ধোলাই দেবে কবর বলে একবার ঢোকা আর কানার কালা বলে চোখ বুঝিয়ে চালা কালা তো শুনতে পাবে না কানা তো দেখতে পাবে না

তাহলে আমরা ডান দিকের খাতা একবারে চিন্তা করুন তো যে কথা বলছিলাম নবী আমার বিশ্ব নবী ইহু জানা যা পড়লেন নবী আমার দোয়া করলেন আল্লাহ খবর দিলেন ও আমার নবী ও আমার খাবি আপনি যতবার দোয়া করেন কবুল হবে না কেন নামাজ আদায় করেনি ইসলাম গ্রহণ করেনি ওই জন্য আল্লাহ পাকের কাছে গ্রহণ যোগ্য হয়নি কে নবী বলেনি আল্লাহকে আল্লাহ বলেনি সন্তান ঈমান এনেছে সাহাবা হয়েছে এই জন্য সাহাবার জন্য ছাড় আর বাপের জন্য ছাড় নেই কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওখানে উপস্থিত হলেন নবী আমার গেলেন যদি আমার এই ইহুদির জানাজার জন্য জন্যে ওরা তো আমি হাবি বাবাকে চেক করছে যে আমি নেবি মায়ার নবী না দয়ার আল্লাহকে আল্লাহ আমাকে রহমত আলামিন করে পাঠালেন তা আমি মায়ার নবী দয়ার নবী এটা প্রমাণ হবে আমার রব্বুল আলামিনের খাবি জানা যা বললেন নবী আমার দোয়া করলেন হাজার হাজার ইহুদিরা আমার নবীর হাতে গাঁত দিয়ে মুসলমান হয়ে গেলে বুঝলেন নবী মুসলমান হয়ে গেলেন এই সাহারা সব মুসলমান হয়ে নবী মুসলমান করালেন কোন সাহাবারা যারা ইহুদি ছিল আহ রেসুল কত কষ্ট করেছেন বলেন তো যে নেবি দোয়া করছে আল্লাহ খবর দিচ্ছে নেবি যতই দোয়া করে কবুল হবে না যতই দোয়া করো কবুল হবে না তাহলে আপনার বাপ আপনার মা সারা জীবন নামাজ পড়েনি হোসেনা বেগম আব্দুর রহমান আব্দুল জলিল নাম হয়েছে মেলা সুন্দর নামাজ আপনি আদায় করেননি কবর আপনি চলে গেছেন ও সোনার চাঁদ এবার ফুরফুরা থেকে দাদা হুজুরকে তুলে নিয়ে এলেন কবর থেকে হুজুর চলেন আমার বাপের জন্য আপনি নাজা দেবেন তাহলে মোজাদিদুজ সামান দাদা হুজুর ফিরু কেমন আপনার বাপের জন্য দোমা করতে আসবে বাপ না যাত পাবে সাত বিশ্বনফী মোহাম্মাদুর রসুন আল্লাহ ইহুদিরই জানা যায় পারলেন আল্লাহ বললেন কবুল হবে না আল্লাহ বললেন কি হবে না তাহলে দাদা হুজুর বীর কেমলা রহমাতুল্লাহ আলাইকে যদি আনেন আর আপনি নামাজ আদায় করেন না আপনার খালাতো ভাই ফুত ভাই যেই হোক না কেন আচ্ছা ওর কি কবুল হবে তাহলে আগে কি করা চাই সালাত আদায় করতে হবে ইমান মজবুতি করা চাই বিশ্বাস রাখা চাই আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে আল্লাহ বললেন বান্দা আমি তোর জন্যে সব ছেড়ে দিলাম তুই তোর জন্যে ব্যবহার কর পা তুই তোর জন্যে ব্যবহার কর তোর নাকা চোখ সব আমি রব্বুল আলমিন তোর ব্যবহার করার জন্যে দিয়ে দিলাম আমি রব্বুল আলমিন শুধু একটা কিছু আমার জন্যে করবি শুধু তসবি পড়বি আমি রব্বুল আলমিন আমার জোরে বলুন নবী এত কষ্ট করলেন এত কষ্ট করার পর আজকে ইসলামটা হলো তাই তো নাকি জোরে বলতে হবে তো হয়তো মালি ভুল বলতেও পারে ভং ভাঙ বলে যাচ্ছে ঠিক বলতে হবে তো হজহ এটা ভুল হয়ে গেল আমার থেকে আপনার আলম বেশ আপনাকে সালাত তালাই করতে হবে তবে মনে রেখে দেবেন আজকের এই সময় এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন এই জায়গাটার নাম হল রিয়াজুল জান্না এই জায়গায় জান্নাতের কথা হচ্ছে এ জায়গায় জাহান নামের কথা হচ্ছে এ জায়গায় সালাতের কথা হচ্ছে এ জায়গায় দিন দুনিয়ার কথা হচ্ছে এ জায়গায় নাজাতের কথা হচ্ছে আজকে আপনি যদি নাজাত পেতে চান আপনি যদি জান্নাত পেতে চান তাহলে আপনি এই চাবিয়ানার প্যান্ডেল থেকে শিক্ষা নেন আর শিক্ষা নিয়ে আপনি বাড়িতে চলে যান ঘুমিয়ে

বার পড়ُونَ না পাঁচ বার পড়ُونَ না 10 বার পড়ُونَ যখন এই তাসবিহ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে গেলেন মনে রেখে দেবেন এই পাঁচ বার পড়াটা আল্লাহ সারা রাতের ইবাদাতের মধ্যে গণ্য করে নিল কি ফ্যাসিলিটি হলো আল্লাহ এত আমাদের ছেড়ে রেখে দিলো এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আমরা ছেদিখানে নবীতে বসের দিন হবে কমিটির লোকেরা গলায় বেলজলাবে বড় একটা পাঞ্জামি পরবে টুপিটা খাটাবে কমিটির ছেলেরা চুল কাটা এখান থেকে ফেউটি আঁকা আবার মাথার কাছে ডিজাইন বাবা একটা অন্য কিছু আঁকা কচ্চমাকা ব্যাঙ আঁকা সামনে চুল পেছনে কিছুই নেই এইভাবে কমিটির ছেলেরা গলায় টাই এখানকার ছেলে পেলে নাই বলে এরা আল্লাহর ইচ্ছাই ভালো সুবান আল্লাহ আল্লাহ এদের হেফাজত করুক আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আল্লাহর এই বান্দারা সালাতি হোক এরা নামাজি হোক এরা দিদার হোক বলো সুবহান আল্লাহ বলো আল্লাহ এদের হেফাজত করুক বলো কমিটির ছেলেদের হাল রাখ ঠিক জলসার সময় হবে হুজুরের ফোন করে বলছে হুজুর কত দূর আছেন হুজুর বলছেন কে বলছে বলে ভালো আছিস হজুরের তো মানি চাই চুল কাটা মাল ওরা যদি কচি না বলে টাকা দেবে হজুর যদি এসে বলতো খোকা তোর ফেউটি চলবে না যদি তুই ফেউটি আমি আর রাজ করবো না কেন কোনো মোমেন মুসলমান এই ফেউটি একে কমিটি হতে পারে না কোন বেঈমান চুতকর মসজিদের সেক্রেটারি কমিটি হতে পারে না মসজিদের সেক্রেটারি হবে নামাজি মসজিদের কমিটি হবে নামাজি তাহলে সে হাফেজ মাওলানা যে থাকবে যে ইমাম থাকবে তার কদর মর্যাদা বুঝবে নাচাদ ইমাম সাহেব নামাজ পড়ে পালাচ্ছে পিছন থেকে নামাজ পড়ে কামরায় চলে যাচ্ছে পিছন থেকে মুসল্লিরা বলছে ও জানো বাবা কালী বিশ্ব নবী মদিনাত ইমামতি করেছে করেছে না করেনি এই বলেন কেউ জানেন তো নবী ইমামতি করেছেন জানেন হাত তুলেন বলেন কারা কারা হাত তোলেন নবী ইমামতি করেছেন জানেন আহ উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামারা হলো নবীগণের অরেস এই ওয়ারেস কাদের বলা হয়

ও না জানে খাটুতে কাঁদি সুবহান রব্বুল আযীম না পানে তাসবিহ পড়তে ওই সেজদা গিয়ে সুবহান রব্বুল আ'লা ও বলে ইমাম সাহেব দাঁড়াও এই সুইচটা কেন দাওনি বলো এই পাকাটা কেন চলেনি বলো ওর বাবা কালী ইমাম খোদার কসম করে বলি ইমামের মর্যাদা যদি না দিতে পারো নামি চলে যাবে সলাদ যদি আদাই ভালো করে না করতে পারো তাহলে তুমি রেহাই পাবে না আর ওই সমস্ত ইমামদেরকে যদি তোমরা তাবে করে নাও জাহান নামি চলে যাবে আর ইমাম সাহেবরা যদি নিজেদের জায়গায় না থাকে ওই ইমামও যাবে জাহান নামে ইমাম সাহেব কথা বলবে তুমি মানতে মান নাই চা হাদিস করেন মানবি তো মান না চাঁদ চলে দেয় ইন্নাল্লাহি আর সুকমাইয়া শাবিগার হিসাব রেজেকের মালিক কে একটু জোরে বলুন কে ওই পেছনের কচিরা ঘুমাচ্ছিস নাকি বল না রায় তাকবীর আরে জোরে বল না রায় তাকবীর বলেন রেজেকের মালিক কে হায়াতের মালিক আল্লাহ তাহলে সব মালিক যদি আমার আল্লাহ হয় রেজেক দেবে কেটা আহ এখনো সময় আছে শোনা সচেতন আল্লাহ রা আমিন যুবকদেরকে বেশি বেশি পছন্দ করেন কাদেরকে যুবকদেরকে আমি শাহাজুল ভাই বলে যেতে চাই যদি কোনো মুসল্লি যদি কোনো নামাজি যদি কোনো যুবক ভাই নিজেদের মনকে বিগলিত করে আল্লাহর ধাবিত করে আল্লাহকে আল্লাহ বলে মনটাকে নরম করে যদি শেষ দেয় ওই বান্দার জন্যে আল্লাহর জান্নাত অবধারিত তবধারিত আর জোরে হবে না আল্লাহ রসুল নবী ও নবী মোহাম্মদুর রসুল যুবক তাকে ডাক দিচ্ছেন ইয়াসা বন্যা শাফি কি বললেন ইয়াসা বন্যা শাফি ও যুবকেরা তোদের রক্ত তোদের মাংস তোদের তোদের মেহনত তোদের সমস্ত কর্মটা আল্লাহ রব আলামিনের কাছে এত পছন্দ আল্লাহ বলে ওই সমস্ত যুবকেরা ওদের রক্ত ওদের মাংস ওদের শরীরের সমস্ত কর্মগুলো যদি আমি আল্লাহ আমার উদ্দেশ্য হয় আমার হাবিব বলে ওই সমস্ত যুবকেরা জান্ন জান্নাথী ওদের রক্ত মাংস কর্মগুলো সব জান্নাতি এখন বয়স্ক লোক যারা বলছে সুবহানাল্লাহ বলবো না কেন এই যুবকরা জান্নাতি আর আমরা কি জাহান্নামী হবই না তাই তো নাকি ও বাবাজিরা শুনের কথা জেনে নে কেনা কিয়ামতের দিন ময়দানে মাসানে দিন আপনি আর বুড়ো থাকবেন না বুড়ো থাকবে হ্যাঁ স্যার বুড়ো থাকবে সব যুবক হয়ে যাবে তাই রাসূল বললেন রক্ত তোমার তেজ থাকতে শরীর তোমার তাজা থাকতে তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করো আল্লাহর দিকে তুমি যদি শুনেও না শোনো সুমম বুক ও কালা কানা ববা শুনেও শুনবে না জেনেও জানবে না জেনেও জানবে না ও বুঝেও বুঝবে না ও কালা ওদের জন্যে বাজ রয়েছে ও রয়দু ওয়াবরকন ইজালুনা আসাবিয়াহুম ফি আবানিহিম মিনাস সামাইকি হাদারুল মাউত ওই মুমিনে না না ওই মুমিন্না ছাড়া যারা নাকি আল্লাহর ইবাদাতে বندگی থেকে দূরে থাকবে ও